কি হবে মনে আজ কি রান্না হবে চলো চলো এসো আস্তে আস্তে এসো আস্তে করে বসো নমস্কার বন্ধুরা ইতি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে জানাই স্বাগত आज के दुजन चले बनिए फिलब दोकान स्टाइले खस्ता मुचमुचे सिंगारा तो अपनारा भिडियो शेष पर्त देखते थकूँ प्रथम बन मयदाटा माखिए निचि अच्छा मयदाते देव लवण कलो जिरे और देव सदा तेल बंधुरा मयदाटा माखान समय एक लक्ष्य करबें मयदाते तेलर मात्राटा एक बेशी देवें देखुन बंधुरा मयदाटा एमन भावे माखानो हबे जे देखुन एक भेजा बालिर मतो लागछे पुरो देखुन एक भेजा जेनो मयदाते जो हल्का जल देवा किन्तु ना एटा जल देवा नहीं आरे मयदाटा देखुन डालू डालू करले हाते देखा जान एई रकम भावे हये जाबे एई भावे मयदाटा तेलटा मयामटा एई भावेई देबेन मयामटा जदि ठीकठाक राखेन ताहले किन्तु खास्ता मुचमुचे हबे तो एबार ठंडा जल दिए मयदाटा माखिए फेलबेन एबं मयदाटा किन्तु शक्त करे माखाबेन बेशी नरम करबेन ना एकटु शक्त है बेशी शक्त नय আর ময়দাটা মাখানো হয়ে গেলে আপনারা মিনিমাম আপাতত আধ ঘন্টা রেখে দেবেন আধ ঘন্টা আপাতত ঢাকা দিয়ে রেখে দেবেন উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি বাজার থেকে কিনে আনা চিনে বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর এইটার মধ্যে দেখুন আছে গোটা গোলমরিচ জিরে ধনে আর অল্প মৌরি সব একসঙ্গে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব যেহেতু আমি দোকানের স্টাইলে বানাচ্ছি তো আমি আগে থেকে কোনো আলু সিদ্ধ করে রাখিনি এইখানেই জল দিয়ে আমি আলু বিট সব সিদ্ধ করে নেব দোকান বাড়িতে অনেকে বানায় আলু আগে থেকে সিদ্ধ করে একটা চটকে বানায় কিন্তু আমি আজকে দোকানের স্টাইলে বানাচ্ছি তাই জন্য আলুটা এরকম ডোমো ডোমো করে কেটে সিদ্ধ করে নেব ওই আলুর সঙ্গেই আমি বিটটাও দিয়ে দেব এই দুটো একটু সময় দেব সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবার ওটা সিদ্ধ হতে দেব তত সময় দেখুন কিছুটা আদা নিয়েছি এটা থেতো করে নেব আর এই যে ভাজা মশলাটা এটা আমি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমাদের আলু আর বিটটা সিদ্ধ হয়ে গেছে একদম বেশি সিদ্ধ করে ফেলবেন না হালকা একটু থাকতে থাকতে নামিয়ে দেবেন কেননা এরপরে আবার যখন মশলা দিয়ে কষব তখনও একটা সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে এটা আমি নামিয়ে নিচ্ছি বিট দেওয়ার জন্য আলুটার রংটাও দেখুন লাল মতো হয়ে গেছে কড়াইতে এবার আমি তেল দিয়ে দিলাম ওর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর ওই একই সঙ্গে আমি বাদামটাও ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নের সঙ্গে দেখুন বাদামটা হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তিতে তেতো লাগবে ওর মধ্যে আমি দিয়ে দেব আদাটা যেটা থেতো করে রেখেছিলাম ওই থেতো করে আদাটা আদাটা একটু ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর যেহেতু গাজর আমি আগে থেকে সিদ্ধ করিনি এই জন্য ভাজতে ভাজতেই এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম এবার
এটার মধ্যে এবার ওই আলু আর বিটটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে কিছু শুকনো মশলা আমি দিয়ে দেব, যেমন দেব হলুদ গুঁড়ো। সময় আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর বাদ বাকি মশলায় লবণ নেই, তার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। দেখুন আলু আর গাজরটা, আলু আর বিটটা আমরা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম বলে পুরো দেখুন দোকানের স্টাইলেরই হয়ে যাচ্ছে, কেউ কিন্তু কারোর সঙ্গে এতটাও জড়ছে না। দেখুন সবাই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর আমাদের দোকানের যেই সিঙ্গাড়াটা আমরা খাই সেটা দেখবেন ভেঙে ফেললেই ভেতরে সব কিছু গোটা গোটাই থাকে, কেউ কিন্তু কারোর সঙ্গে মেখে থাকে না। এইটা নাড়তে নাড়তে আমি ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবারও নাড়বো। আলুটা একটু কম সেদ্ধ করার কারণ হচ্ছে একবার এই সময় আমরা নাড়ছি, এই সময়ও একটু সেদ্ধ হবে, আবার আমরা যখন পুর ভরে তেলের মধ্যে দেব তখনও কিন্তু একটু সেদ্ধ হবে, এই জন্য আলুটা আপনারা কিন্তু বেশি সেদ্ধ করে নেবেন না। দেখুন আমাদের পুর পুরো একদম রেডি হয়ে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, মশলাটা পুরো একদম বাজারের সিঙ্গাড়ার মধ্যে যেমন পুর দেওয়া হয় ঠিক সেই রকম লাগছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। ময়দাটা মাখানো ছিল তো ওটা আরেকবার একটু দেবে নেব, একটু হালকা হাতে ই কর দিয়ে এবার গোল করে লেচি কেটে দেব। বোন লেচি কেটে দিচ্ছে আর আমি এখানে বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে, এবার এটা আমরা মাঝখান থেকে কেটে দেব। কেটে দিয়ে এইটার জল নেব, নিয়ে এই সাইডটা বরাবর জলটা দিয়ে দেব। দিয়ে এবার এই দুটো ধরে এই কোণটা মুড়ে দেব আর এটা জুড়িয়ে দেব। ভালো করে জুড়বেন যাতে না ফাঁক থেকে যায়, ফাঁক থেকে গেলে কিন্তু যখন আপনারা ভাজবেন তখন কিন্তু এটা ছেড়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে খোলটা হয়ে গেছে দেখেছেন, এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেব। সেই মাত্রায় পুর দেবেন যাতে আবার ওপরটা মোড়া যায়, খুব বেশি দিয়ে দেবেন না যাতে ওপরটা আবার মুড়তে পারবেন না। এই ওপরেও ঠিক একইভাবে জল দিয়ে দেব। দিয়ে প্রথম মাঝখানটা মুড়ে দিয়ে দুটো দিয়ে মুড়ে দেব। এই সাইডগুলো কিন্তু খুব ভালো করে মুড়ে দেবেন, দেখুন কত সুন্দর হয়ে গেছে, আমি কিন্তু সিঙ্গাটা বানিয়ে ফেললাম। সেম একইভাবেই এটাও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার সবগুলো সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। দেখুন এবার আমি উনুনটা জ্বালিয়ে কড়াও বসিয়ে দিয়েছি, এবার ভাজার জন্য তেলটা আমি দিয়ে দেবো। দেখুন একদম সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও বানাতে বানাতে সন্ধ্যে হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দেব। আপনারা আস্তে করে সিঙ্গাড়াগুলো ভাজবেন, কেননা ভেঙে যাওয়ার চান্স থাকে, ধীরে ধীরে ভাজবেন। আর আপনাদের বাড়িতে যদি কেউ তেলে ভাজা খেতে খুব পছন্দ করে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন, কেননা বাজারে ধরুন বাজার থেকে আনতে পারেন কিন্তু বাজারে যে ওরা তেলটাতে ভাজে তেলটা কতদিনের তো তার ঠিক নেই, তো আপনারা বাড়িতেই কিন্তু বানিয়ে এরকম খাওয়াতে পারেন। আর এটা আমাদের আজকে সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়া হবে, এই জন্য দেখুন করতে করতে সন্ধে হয়ে গেছে, তো আপনারা সকালেও চাইলে এটা সকালে জল খাবারেও বানাতে পারেন। এবার দুদিকটা একটু লাল হতে সময় দেব। দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে দোকানের স্টাইলে রংটাও চলে এসছে, আর এটা আমি ভেঙেও দেখাবো আপনাদের যে কিভাবে মুচমুচে হয়েছে।
দেখুন এটাও ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখুন একদম পুরো যেমন দোকানের স্টাইলে হয় ঠিক সেইভাবেই রঙও এসছে, আর দেখতেও সেইভাবে এসছে। আমি এইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? যেমন রঙটাও চলে এসছে তেমন দেখতেও একদম দোকানের মতোই হয়েছে। এবার আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কিভাবে দোকানের মতো একদম খাস্তা হয়েছে। দেখুন এইখানে ভাঙলেই বুঝতে পারবেন আওয়াজটা হচ্ছে, দেখলেন? এই দেখুন পুরো ভাঙলেও ভেতরটা দেখুন একদম দোকানের মতো। খাও একটু, দেখতে পাচ্ছেন? আপনারা কিন্তু সেম এইভাবেই ময়দা মাখাবেন এবং সেম এইভাবেই কিন্তু বানাবেন, তাতে কিন্তু এই জিনিসটা খাস্তা এবং খুব সুন্দর টেস্টি হয় খেতে। খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানাবেন সন্ধেবেলা চায়ের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারা বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।